सम्मानित सुधी आज के आमार आलोचनार विषय हच्छे जे बाधार कारणे आमी अनेक उपरे उठते पारी ना। आमादेर समाजे चलार पथे आमरा अनेक समय देखी जे आमरा अनेकेई निजेके अनेक उपरे निये जेते पारी ना एबं आमरा एई उपरे निये जावार बाधाके अतिक्रम करते पारी ना। एर कारण हच्छे जे जखनी आपनी लक्ष्य करबें जे आमादेर ए समाजे जे समस्त संगठन आछे अथवा संस्था आछे अथवा काजेर जायगागुलो आछे सेई जायगागुलोते अधिकांश मानुष तारा अन्येर उपरे डिपेंड करे, अन्येर निर्भरताय तार जीवनके चालित करे, अर्थात निजेर जे कर्मक्षमता जे सक्षमता सेटाके तारा काजे लागाय ना, जार फले তারা অন্যের মুখাপেক্ষী থাকে এবং তারা কখনোই তাদের দ্বারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এবং এই ধরনের লোকগুলিকে সাধারণত আমরা অকর্মণ্য বলে জানি এবং এই ধরনের লোকগুলিকে কিন্তু আপনি তাকালেই বিভিন্ন কর্মপরিবেশে তাদেরকে দেখতে পাবেন। আবার আমরা অনেকে বলি যে ফ্রি রাইডার। এই মর্মে আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে পারি। এক রাজা তার যেই উপদেষ্টা মণ্ডলী তাদের সবাইকে ডেকে একত্র করলেন এবং বললেন যে আমি ভবিষ্যতে এমন কিছু করে রেখে যেতে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাকে মনে করে। তো এই মর্মে একেবারে এনসিয়েন্ট টাইম আদি যুগ থেকে এখন পর্যন্ত যত ইতিহাস বই ঘাটাঘাটি করে এমন কিছু উপহার নিয়ে আসা হোক যেটা লিপিবদ্ধ হবে এবং সারা পৃথিবীতে আগামীর প্রজন্মকে পথ দেখাবে। তখন সমস্ত উপদেষ্টারা তারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলো, তারা প্রাচীন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলো, বিভিন্ন বই ঘাটাঘাটি করে রাজার জন্য একটি বিরাট খণ্ডের বই লিখে নিয়ে আসলেন। রাজা এই বইখণ্ড দেখলে বললেন, ও না না, এত বড় বই পড়ার মতো মানুষের সময় হবে না, আরও ছোট কিছু চাই। উপদেষ্টারা তারা তাদের কাজে ফিরে গেল এবং সেখানে গিয়ে আবারও তারা ঘাটাঘাটি করে একটা ছোট্ট আকারের বই লিপিবদ্ধ করে নিয়ে আসলো। রাজা এই ছোট্ট আকারের বইটা দেখেও বললেন, ও না না, এই বই পড়ার মতো সময় মানুষের হবে না, আরও ছোট কিছু চাই। সুতরাং উপদেষ্টারা আবারও তাদের সেই কাজে ফেরত গেল এবং তারা গবেষণা করে করে এক পৃষ্ঠায় একটা লিখনী নিয়ে আসলেন। এবার রাজা মশাই দেখে আবার বললেন, না না, এত পড়ার সময় কারো হবে না, আরও ছোট কিছু চাই। এবার সমস্ত উপদেষ্টা মণ্ডলী সবাই মিলে আবার গবেষণা করে সেই ছোট্ট একটা পৃষ্ঠা থেকে শুধুমাত্র একটা লাইন লিখে নিয়ে আসলেন। সেই লাইনটি হলো, বিনা পয়সায় দুপুরের খাবার পাওয়া যায় না। রাজা এই লেখা দেখে অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত, হ্যাঁ আমি এই লেখাটাই চাচ্ছিলাম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার এই উপহারটিকেই থাকবে, অর্থাৎ বিনা পয়সায় দুপুরের খাবার পাওয়া যায় না। তো বন্ধুরা, আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে, আমরা যদি আমাদের সংস্থায়, আমরা যদি আমাদের সংগঠনের মধ্যে এই ফ্রি রাইডিং অবস্থায় নিজেকে না রাখি এবং নিজেকে যদি কাজের মধ্যে যুক্ত রাখি, তাহলে কি হবে, আমার কর্ম, আমার পরিবেশ, আমার কর্মচঞ্চলতা আমাকে কিন্তু একটা সফলতম জায়গায় নিজেকে নিয়ে যাবে। তা আমরা এই কর্ম পরিবেশকে কর্মচাঞ্চল্য রেখে এবং আমাদের ফ্রি রাইডিং ব্যবস্থাকে বাদ দিয়ে আমি নতুন কিছু সৃষ্টি করতে পারি, ক্রিয়েট করতে পারি। এই কর্ম বাসনা যদি আমাদের থাকে তাহলে আমরা আমাদের এই জীবনকে অনেক উপরে নিয়ে যেতে পারি এবং আমরা সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা কিন্তু ঠিকই অনেক উপরে উঠে যেতে পারি। চলুন সবাই সেই বাধাগুলিকে অতিক্রম করে, সেই কর্ম পরিবেশ তৈরি করে, নিজেকে যুক্ত করে, আবিষ্কার করে আমরা অনেক উপরে উঠি। ধন্যবাদ সবাইকে।